নমস্কাৰ মই উৎপল অসম চুক্তি এনআরসি আলফা আলোচনাই নোৱাৰিলে হিমন্ত বিশ্ব শর্মার জাতি রক্ষার নতুন স্বপ্ন এবার সমষ্টি পুনর্গঠন 2024 লোকসভা নির্বাচনের পূর্বেই সমষ্টি পুনর্গঠন করে অসমীয়া জাতি রক্ষা করব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কিন্তু লক্ষ্য অসমীয়া জাতির রক্ষা নে নির্বাচনী অঙ্ক সমষ্টি পুনর্গঠনের জড়িয়ে কেনেদরে লাভবান হব বিজেপি ইমান ততাতয়াক কিয় সমষ্টি পুনর্গঠন লাগে হিমন্ত বিশ্ব শর্মাক ১৯৮৫ পরে জাতি রক্ষার শ্লোগানে রাজনীতির অনেক পথ পরিবর্তন ঘটিল আন্দোলন হল চুক্তি হল আঞ্চলিকতাবাদী সরকার হল রাষ্ট্রীয়তাবাদী দল দুবারক শাসনলে আহিল কিন্তু জাতির অস্তিত্ব সুরক্ষিত নহল জাতির সংকটর নাম লৈ কেবল চলি থাকিল রাজনৈতিক লাভালাভর অঙ্ক কোয়া হয়েছিল চুক্তিয়ে রক্ষা করব জাতির অস্তিত্ব কোয়া হয়েছিল আলফার আলোচনায় সুনিশ্চিত করব জাতির অস্তিত্ব কিন্তু কোয়া কথা সকল ফুটুকার ফেন হল এবার হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখানে রাইজর সম্মুখত তুলে ধরেছে জাতি রক্ষার নতুন ফর্মুলা সমষ্টি পুনর্গঠন তারবাবে হঠাৎ রাজধানী দিল্লিত অত্যধিক তৎপর হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সমগ্র দেশত 2026 সনত সমষ্টি পুনর্গঠন হব কিন্তু 2024 লোকসভা নির্বাচনের পূর্বে সমষ্টি পুনর্গঠনের কুচকাওয়াজ আরম্ভ করেছে কেন্দ্র আর রাজ্য সরকারে ইফালে 2026 সনত দেশের আন রাজ্যের সমষ্টি পুনর্নির্ধারণ হব 2011 সনের লোকপিয়লর ভিত্তিত কিন্তু সমষ্টি পুনর্নির্ধারণ করবলে লওয়া হয়েছে 2001 সনের লোকপিয়লর ভিত্তিত যাক লৈ সন্দেহৰ সৃষ্টি হৈছে বিৰোধী দলসমূহৰ মাজত বিৰোধী দলসমূহৰ অভিযোগ যে মুছলমানৰ আসন হ্ৰাস কৰি হিন্দুৰ আসন বৃদ্ধি কৰিব বিচাৰিছে বিজেপিয়ে আমি অসমীয়াৰ আসন বৃদ্ধি হোৱাটো বিচাৰো বুলি উল্লেখ বিৰোধীৰ ইফালে দেশৰ আন ৰাজ্যসমূহৰ সমষ্টি পুনৰনিৰ্ধাৰণ প্ৰক্ৰিয়া সমষ্টি পুনৰনিৰ্ধাৰণ আয়োগে পৰিচালনা কৰাৰ বিপৰীতে অসমৰ সমষ্টি পুনৰনিৰ্ধাৰণ প্ৰক্ৰিয়া পৰিচালনা কৰিছে কেন্দ্ৰীয় নিৰ্বাচন আয়োগে সেয়ে উত্থাপন হৈছে প্ৰশ্ন যে অসমৰ ক্ষেত্ৰত কেন্দ্ৰীয় নিৰ্বাচন আয়োগৰ এই ব্যতিক্ৰমী তৎপৰতা কিয় 15 আগস্টৰ পূৰ্বে সমষ্টি পুনৰনিৰ্ধাৰণৰ খচৰা প্ৰকাশ পোৱাৰ ইংগিত দিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই সমষ্টি পুনৰগঠনৰ সিদ্ধান্ত নিৰ্বাচন আয়োগেহে ল'ব যদিও এয়া যে চৰকাৰৰ চুতলিপিতেই হ'ব সেয়া নিশ্চিত ইয়াৰ বাবে হঠাৎ দিল্লীত অত্যধিক তৎপৰ হৈ পৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা কিয়নো 2024 লোকসভা নিৰ্বাচন নতুন সমষ্টি অনুসাৰে অনুষ্ঠিত হ'বলৈ হ'লে খচৰা এতিয়াই প্ৰকাশ পোৱাটো বাধ্যতামূলক হৈ পৰিছে জুন জুলাইৰ ভিতৰত সমষ্টি পুনৰনিৰ্ধাৰণৰ খচৰা প্ৰকাশ পালেহে পৰৱৰ্তী 10 মাহত নতুন সমষ্টি গঠন সম্ভৱ হৈ উঠিব যদিহে অতি শীঘ্ৰে সমষ্টিৰ সীমা পুনৰগঠনৰ খচৰা প্ৰকাশ পায় তেনেহ'লে দুৰ্গা পূজাৰ পূৰ্বে নিৰ্বাচন আয়োগে শুনানি গ্ৰহণ কৰি সহমতৰ ভিত্তিত সমষ্টি পুনৰগঠনৰ কাম আগুৱাব পাৰিব বিপরীতে সমষ্টি পুনর্নির্ধারণ প্রক্রিয়ার সকল আখুয়া সামরি উচ্চতম ন্যায়ালয়ত বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর হীরেণ গোহাই আর সাংসদ অজিত কুমার ভূঁয়াই দাখিল করা গোচরের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হব অহা 25 জুলাই এই শুনানির পূর্বেই সমষ্টি পুনর্গঠনের খসড়া প্রকাশ করবলে দিল্লীত তৎপর হয়ে আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইফালে এনআরসির পূর্বে সমষ্টি পুনর্নির্ধারণ কেনেকৈ সম্ভব বলে প্রশ্ন বিরোধীর এনআরসির পর বাদ পড়া 19 লাখ লোকর সন্দর্ভত স্থিতি কি হব কোন বিদেশী কোন স্বদেশী তা কেনেকৈ নির্ধারণ করা হব বিগত কংগ্রেস সরকারের আমূলত যেতিয়া সমষ্টি পুনর্গঠনের কাম আরম্ভ হয়েছিল তেতিয়া আসুকে ধরে অসমের সকল দল সংগঠন আনকি অগপ আর বিজেপিও ইয়ার বিরোধিতা করেছিল আসুয়ে আনকি অসম্মত পর্যন্ত দিছিল যুক্তি এটাই আছিল এনআরসি নোহালৈকে সমষ্টি পুনর্গঠন করবলৈ দিয়া নহব তারপর ব্রহ্মপুত্রর বুকুরে বহুত পানি বই গল বিজেপি অগপ শাসনলে আহিল আসুর স্থিতিও সলনি হল এনআরসি নোহাকিও সমষ্টি পুনর্গঠন করবলে লওয়া হয়েছে আসুয়েও তাত সমর্থন জানাইছে কিন্তু অসম চুক্তির 6 নং দফাক লৈ যি বিস্তৃত প্রতিবেদন উচ্চস্তরীয় সমিতিয়ে দাখিল করেছিল সেয়া আজিও দিল্লি নাপালেগৈ খিলঞ্জিয়ার বাবে সমষ্টি সংরক্ষণের যে প্রস্তাব দিয়া হয়েছিল সেয়াও বিবেচনালৈ নাহিল বরং সমষ্টি পুনর্গঠনেরে জাতির অস্তিত্ব রক্ষার নতুন ফর্মুলা দাঙি ধরা হল যত হয়ভর দিছে সদৌ অসম ছাত্র সন্থায়ও বিরোধী রাজনৈতিক দলসমূহের এইসমূহ প্রশ্নের উত্তরত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য যে 2001-ৰ ভিত্তিত সমষ্টি পুনর্নির্ধারণ নিবিচরাসকল অসম বিরোধী 2001-ৰ ভিত্তিত সমষ্টি পুনর্গঠন নহলে অন্য লোকের হাতলৈ যাব সমষ্টি অসমীয়া জাতিক রক্ষা করিবর বাবে কেন্দ্রীয় নির্বাচন আয়োগে অসমৰ সমষ্টি পুনর্নির্ধারণ প্রক্রিয়া 2001 সনের লোকপিয়লর ভিত্তিত করার বাবে এক ডাঙর সিদ্ধান্ত লওয়া বলে মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুঠতে অসম চুক্তি এনআরসি আলফা আলোচনার পাছত জাতি রক্ষার এবার নতুন স্বপ্ন সমষ্টি পুনর্গঠন কিন্তু উত্থাপন হয়েছে প্রশ্ন যে অসম্পূর্ণ এনআরসির কিয় সমষ্টি পুনর্গঠনের কুচকাওয়াজ জাতির অস্তিত্বর নে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির বাবে মুখ্যমন্ত্রীর এই তৎপরতা আপনাদের চাই আসলে দি ক্রস কারেন্ট টিক